ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে দুর্দান্ত শুরু করে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ ওপেনিং জুটিতে একশো পার করে বাংলাদেশ তবে মিডল অর্ডারের ব্যর্থতায় আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা একে মুশফিক মাহমুদুল্লার উইকেট হারিয়ে দিশে হারা বাংলাদেশ এ অবস্থায় বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ব্যবস্থা করে দিল আম্পায়ার ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নতুন নয় এর আগেও অনেকবার ভারতের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ আজও তার ব্যতিক্রম নয় বিপদের মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল লিটন সম্মর ব্যাটে ভর করে এ সময় কুলদীপের বলে ধোনির হাতে স্টাম্পিংয়ের শিকার হয় লিটন দাস তবে প্রথমে আম্পায়ার তা আউট দেননি এরপর ভারতীয় ক্রিকেটারদের আবেদনের রিপ্লে দেখেন আম্পায়ার তখন টিভি রিপ্লেতে দেখা যায় দাগের উপরে পা ছিল লিটন দাসের ধোনি স্টাম্পে বল লাগানোর আগেই তার পা চলে যায় ভিতরে অনেকবার জুম দিয়ে দেখা হয়েছিল জিনিসটি পরিষ্কার নট আউট ছিল এটি গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জুটিতে এগিয়ে যাচ্ছিল টাইগাররা এ সময় ম্যাচ থেকে ছিটকে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আউট দিয়েছে আম্পায়ার যা ক্রিকেটের জন্য সত্যি লজ্জাজনক আরও একটি বাংলাদেশ ভারতের ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত দেখল সবাই